হ্যালো, ইটস রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাকুরিয়াম ফিস মাফিয়া। তো আজকে আমরা গাপ্পিটা কালকে যে রেস করিয়েছিলাম গাপ্পির বাচ্চাগুলোকে, বা গাপ্পির বাচ্চাগুলোকে যে আলাদা করেছিলাম, সেই গাপ্পির বাচ্চার গুলোকে আজকে ফার্স্ট ফিডিং দেবো, মানে প্রথম দিনের জন্য ফিডিং দেবো। যে আমি প্রথম কী ফিডিং দিই সেটা আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করবো। তো আমি তো সবসময় মানে বলবো যে লাইভ ফুড দেওয়াই উচিত যতক্ষণ না বেবিসগুলো বড়ো হচ্ছে। তো হ্যাঁ, যাদের কাছে লাইভ ফুড পাও না, লাইফ ফুড দিতে পারো না, তাদের জন্য বলবো যে প্যালেটস ইউজ করতে পারো, ঠিক আছে? প্যালেটসগুলোকে একদম গুলে জলে গুলে দেন, জলে ডিজলভ হয়ে যাওয়ার পর সেই জলটাকে দিতে পারো, ঠিক আছে? তো তারা খেতে পারবে। তো লাইফ ফুড হিসাবে কী দিই, যেটা হচ্ছে ডাপনিয়া মেন লাইফ ফুড হিসাবে সেটা ইউজ করে থাকি, কিন্তু যখন ডাপনিয়া না পাই তখন টিউবিফিক্সকে দিই। তো অত ছোটো বাচ্চার জন্য টিউবিফিক্স অনেক বড়। তো টিউবিফিক্সকে আমি কীভাবে দিই সেটাই দেখাবো আজকে, যে টিউবিফিক্সকে তোমরাও টিউবিফিক্স ইউজ করতে পারো। যদি টিউবিফিক্স তোমাদের কাছে থাকে তো তোমরাও ইউজ করতে পারো। তো তোমরা কীভাবে টিউবিফিক্সকে ইউজ করবে সেটাই আমি আজকে দেখাবো, যে অত ছোটো বাচ্চার জন্য টিউবিফিক্স কীভাবে দেবে। তো চলো যাওয়া যাক টিউবিফিক্সকে আমি কীভাবে দিই সেটা দেখানোর জন্য। তো তার আগে ভিডিওটি প্লিজ বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, এবং ভিডিওটিকে যথাযথভাবে সম্ভব বেশিভাবে সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর একটা রিকোয়েস্ট, আমি যেটা ভিডিও সবসময় শেষে বলে থাকি, জানি না সবাই হয়তো ভিডিও শেষ পর্যন্ত দেখে না, তো রিকোয়েস্টটা হয়তো সবাই ভিডিওটা হয়তো সবাই শেষ পর্যন্ত দেখে না, তো তারা রিকোয়েস্টটা জানে না যে কী রিকোয়েস্ট। তো রিকোয়েস্টটা হচ্ছে এই, আমাদের আশেপাশের অঞ্চলে এবং বিভিন্ন এলাকায় যে সমস্ত দুস্থ লোক আছে, অসহায় অনাথ বাচ্চারা থাকে, তো তাদেরকে আমরা হেল্প করার জন্য এই চ্যানেলটা খুলেছি। তো এই চ্যানেলটার মাধ্যমে যে আর্নিংসটা হবে সেই আর্নিংসটার সাহায্যে তাদেরকে আমরা হেল্প করব। তো এই হেল্পের জন্য তোমাদের সাহায্য খুবই প্রয়োজন। তোমরা ভিডিওটিকে যথাযথভাবে দেখো, লাইক করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, তাতে তোমরা যে সাহায্যটা এই ধরনের একটা সাহায্যের মাধ্যমে আমরা তাদের হাতে প্রতি মাসে কিছু না কিছু তুলে দিতে পারবো। তো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক, যে কীভাবে দেখা যাক যে আমি আমার গাপ্পি মাছের ফ্রাইগুলোকে কীভাবে খাওয়াই। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে যে পরিমাণ টিউবিফিক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একদমই অল্প, আমি একটা জায়গা থেকে তুলে নিয়েছি, আমার যেখানে টিউবিফিক্স থাকে সেখান থেকে আমি এখানে নিয়ে নিয়েছি। এইটুকুনি টিউবিফিক্স তাদের জন্য যথেষ্ট হবে। তো এইটাকে আমি কীভাবে প্রসেস করছি একবার দেখে নিন। তো এটা তো অবশ্যই আমি একটা ভালো ফ্রেশ জলে রেখেছিলাম, সেখান থেকে আমি নিয়ে এসেছি, নিয়ে তারপর এটাকে এখানে নিয়েছি, নিয়ে তারপর কী করছি দেখাচ্ছি। তো আমরা টিউবিফিক্সটাকে একটা কাটিং প্লেটের উপরে রেখেছি, প্লেটটা একটা পাথরের প্লেট, বা আপনারা যে কোনো ধরনের একটা স্মুথ প্লেটের উপরে রাখতে পারেন, যেটাতে আপনারা এই ব্লেড বা যা কিছু দিয়ে, এই ধরনের ব্লেড বা যা হোক কিছু দিয়ে একটা কাটতে পারেন। তো আমি এটাকে কাটবো, তো জাস্ট কাটার জন্য সেটার উপরে ঘষতে হবে ভালোভাবে। তো আমি এটাকে জাস্ট ঠুকে ঠুকে কেটে নেবো, তাড়াতাড়ি হবে। তো এটা পুরো কমপ্লিট করে দেখাচ্ছি যে কী করা হয়। তো এটা কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কেটে নিতে হবে, যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে কেটে নেওয়ার পরে একটা সিরিঞ্জ লাগবে, যে আমি এই সিরিঞ্জটা ইউজ করছি। তো এই সিরিঞ্জটা দিয়ে জাস্ট এইভাবে তুলে নিতে হবে সিরিঞ্জটার ভিতরে, এইভাবে জাস্ট তুলে নিতে হবে পুরো এই জিনিসটাকে। আমি তুলে নেবো এর মধ্যে, তো তুলে দেখাচ্ছি। তো এটার মধ্যে তোলা হয়ে গেছে, এই যে এটার মধ্যে পুরোপুরিভাবে তোলা কমপ্লিট হয়ে গেছে। এটাকে নিয়ে এবারে আমি যাব আমার, আমি যেখানে বাচ্চাদেরকে নিয়ে বড় করি, এবং যেখানে মানে মেইনলি আমি ঘরের মধ্যে ইনডোরে করি সেটা, তো যেখানে আমি সেই বাচ্চাগুলোকে বড় করি, তো সেখানে যাওয়া যাক এখানে এই কেঁচোটাকে নিয়ে। তো এই কেঁচোটাকে নিয়ে যাই, ততক্ষণ ভিডিওর সঙ্গে থাকো। তো যাওয়া যাক। তো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি আমার গাপ্পি মাছের বাচ্চাগুলোকে রেখেছি। তো এখানে তার আগের ব্যাচের কিছু বাচ্চা আছে, তো এই যে তারা। আর এটা হচ্ছে কালকে যে বাচ্চাগুলোকে রেইজ করেছিলাম আগের দিনে, মানে কালকে না আগের দিনে যে বাচ্চাগুলোকে রেইজ করেছিলাম সেই বাচ্চাগুলো। তো
মেনলি কালকেই, আমি ভুলে গেছি, কাল কাল এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে গাপ্পি মাছের বাচ্চাগুলোকে আমি এনে বড় করি। তো এখানে আগের ব্যাচের কিছু বাচ্চা আছে, এবং কালকে যে বাচ্চাগুলোকে আমি রেইজ করিয়েছিলাম সেই বাচ্চাগুলো, এগুলো প্রায় 3.5 থেকে 4 দিনের বাচ্চা। তো সেই বাচ্চাগুলোকে আজকে আমি ফিডিংস দেব। তো কীভাবে দিই, ফার্স্ট এখান থেকে কিছুটা জল আমি তুলে নেব। জলটাকে তুলে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মুখটাকে হাত দিয়ে চেপে তো দেন এটাকে নাড়াবো, ভালোভাবে নাড়িয়ে নেব, সেক করে নেবো আর কি। তো সেক করে নিলে এটা পুরোপুরিভাবে গুলে যাবে, ভালোভাবে আরও সেক করতে হবে। যতটা সম্ভব আপনারা ছোটো ছোটো করে পিসগুলোকে কাটবেন এবং এটাকে সেক করবেন। ভালোভাবে সেক করে নেওয়ার পর এটা গুলে যাবে, গুলে গেলে দেন এটাকে আস্তে আস্তে এর মধ্যে জাস্ট টোপা টোপা করে দিয়ে দিতে হবে। তো দেখুন এরা কীভাবে খায়। দেখুন এরা খাচ্ছে, অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। আমি ফের দেবো একটু, তো এটা ওদের জন্য যথেষ্ট। ওরা খেতে চলে গেছে ওখানে অলরেডি, একজন উপরে নিয়ে টানছে ও খাচ্ছে। এইভাবে আপনারাও টিউব ফিক্সকে গাপ্পি মাছের ছোটো 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 ফ্রাইকেও খাওয়াতে পারবেন। তো টিউব ফিক্স হচ্ছে একটা হাই প্রোটিন খাবার, ডাফনিয়া তো খাওয়ালে তো অবশ্যই খুবই ভালো হয় এত ছোটো ফ্রাইয়ের জন্য, কিন্তু যদি না ডাফনিয়া থাকে তখন এইটা তার অল্টারনেটিভ হিসাবে আপনারা দিতে পারবেন। লাইফ ফুড, লাইফ ফুড আপনারা সপ্তাহে প্রায় 5 দিন দিয়ে দিতে হবে, আর বাকি যে 2 দিন রইল সপ্তাহে তো সেই 2 দিন আপনারা চাইলে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অ্যাকোয়ারিয়াম ফিশ মাফিয়ার সঙ্গেই থাকুন।